来れば海の色にか。তুই এখন দুষি তুই ভেসকু তুই লাগে একটা সুকল কর তুই আমার আমার প্রেমিকা কাছে উল্টা পাল্টা আমার বিরুদ্ধে তুই মাতরে এটা কোন জানিস না আমি তোর সহ সহ এখন কথা কইলাম ধীরে ধীরে নি জানা তুই তোর মাতার মনে রাখিলে তুই যাইবে কইলা রে খান্দা গিয়া কইবে বদর ভাই জীবনে তা কিছু খাইছিস না টাইম বেটা উলিগা সহ সহ মানুষ নিরতি মানুষ টাইম দা খাইছিস না খাইতাও না ভবিষ্যতে ও কথা কান তুই কইবে যদি না খস আমি চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিব গিয়া কমিন কমজাত না না ভালো হইছে অন্য সময় আছে ওই ওই এ বেটা বাস করছে খালি তোর তোর বিচার উন তো আরে তুই সুজুকা ভাই আমারে কান কই দিলে তুই চিনবে আমি কে আমি মাটির উপরে যত কান মাটির তলে অত কান আমার খালি নাবিত নাই ঠেঙ্গে টুঙ্গে ফেস যদি এক ফেসর ভিতরে তোরা আড়াই দেই তো তুই চিনবে আমি কে তুমি কই রইলা রে বন্ধু বিরই আইয়া রে ভাই আইয়া 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 রাখ মাশাআল্লাহ দিয়েছি লেট করিস না কিন্তু আজকে আইস খবর দিলাম আমি জেলে সামনে ফাইসলাম বুঝছো নি জেলে সামনে ফাওয়ার পরে আমি তার দিকে করছি আমি তার উঠিয়া কইছি জেলে সামনে তুই খেনি আমার তো সময় দেখো হ্যাঁ তুই কত বড় খারাপ কাম করছিস পরে আমার মা বুঝাইরো এটা বদল ভাই আমি আসলে বুঝছিলাম না মুখে দি ফসকায়া কথাটা বাড়াই গেছে বুঝছো নি এ তোমার কাছে কইবো এ আমার সম্বন্ধে যা কইছে সব মিজা কইছে বুঝছো নি জেলে সামনে একটা সুকুল কু তার কথা লিয়ে তুমি আমার উপরে গুসা করে কি তার লাগে বুঝি না আমি যে দেখলাম যে সুকুল কু এখান আমি জানি কিন্তু আমার কত হইলো কি দুনে তো তোতা থাকতে তুমি গমও খাও এখান কেন আমার হইলো হ্যাঁ আরো তো বুদ্ধা কইতে পারতো তোমার আরো ফ্রেন্ডের লগে সম্পর্ক তুমি আমার লগে বেইমানি করায় তো এটা না হইয়া গমও খাও এখান কেন হইলো শুনো যা রটে কিছু না কিছু ঘটে আমার কাছে মনোর নিশ্চয় তুমি তা কিছু জড়িত আসলাই আর হে আবার আমার এখানেও কইছে যে আমার লগে ফেম করা বাদে তা কি তুমি আবার এটা খাওয়া বাদ দিলাইছো তার মানে তুমি আগে খাইতা তোমার যখন অতিথি হতো বাদ রেকর্ড আছিল তুমি তো আমার একটা আমার মুখকান্দে কইতে ফেরতাই তুমি এখানে আমার কাছে লুকাইলাই ও ওই লগে আমার রাগ হায় রে কপাল হায় রে আমার যন্ত্রণা অতীতে আমি এই ধরনের কোনো কর্মকাণ্ড করছি না আমি জীবনে তা খাইছি না এটা কিটা খাইতাম আমি জীবনে সরুটা মনটা খাইছি না হে তোমার এই তার নামে তাল একটা লাগাইছে যে তো একটা নাম ভরা শুকুল কু হে খালি ফেস লাগা তুমি এখন কেন বুঝো না অতীতে তো এই ধরনের কোনো করে আমার করছে না আমি কিলাম তোমার কইব তুমি আমার রাগ বসা করো এখন কোনটা কোনো তুমি
Jakmane jeri sama tumane nije ya koibo jego khol jalo na ami zada koisi bodorbar bifokke sob misa koisi ana khame koisi ye judi kham na na khol ami tale thret deisi ami chairman sobai kese ga bisad dimu kene amra gaur chairman member ba gaur jara habo so manush ase jara ki tomar bhalo kore sinna na tara to uta tama tara dekhe ami jibono surta onda gailam na tara kila koribo ami gomo gaisi je jeri sama ana khame amar tomar madhe ekta chesta koibar lagi eta kotha kol koisi sob biman acha thik ase ekhan ami bad dilam dekhi jeri islam ai amare ki ta khol tar bade ami jata patar mat okhon holo amar arohon kota তুমি কি তোলা নিরতি থাকবাই না খামে খাজে খুনতাত লাগবাই খামগাজ মিলেন না কই দাও খামগাজ নাই বর্তমান দেশ খামগাজ মিলানি বড় মুশকিল বড় বড় খরব কষ্ট এ কাম করি না কই দাও ইলা তো বহুত নজির আছে বহুত উদাহরণ আছে যেমন প্রেমিক প্রেমিকা রা তারা বিয়া শাদি কইরা দুইজনে মিলিয়া জীবন যুদ্ধ করিয়া সংসারটারে সুন্দর কইরা সাজা আমি কইলাম আর কি আমি খামগাজ করমু আমার একটা পরিবর্তন হইব টেকা পয়সা হইব এর পরে বিয়ার মাত লইয়া দাই মু বিয়া হইব বাক্কা 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 দূরের বিষয় আসো বড় একটা লেন্থি প্রসেস তার চেয়ে আমি কইসাম কি তাহলে আমি ও অবস্থার মাঝে তুমি আমার কাছে বিয়া বই যাও তুমি আমার সংসারে আওয়ার পরে আমি একটা স্পিড পাইব জানি হ্যাঁ তুমি আমার বউ থাকবা তুমি আমার একটা স্পিডও দিবা বুঝছনি এর বাদে আমি আমরা দুইজনে মিলে বেশি সংসারটা সুন্দর করে সাজাইলাম টুনার টুনির সংসার হইলো আমরা একবারে একবারে সিমসাম কোন ধরনের ঝামেলা আমরা ফাইলো না ওখানে তুমি রাজি যাও না তেউ গিয়া ভালো হইব বুঝছনি ইলাকান তো আমি খামগাজও মিলাইতে পারলাম না ইবার দেখা তোমার বিয়াও করতে পারলাম না পরে আর তিন করে না করবো বাহ কি সুন্দর তুমি স্বপ্ন দেখরা ফারাখে তার তুলে ঘুমাইয়া স্বপ্ন দেখরাই তো এর লাগে তোমার ভালো লাগে শুনো তুমি বেখামা তুমি খাম কাজ করো তোমার ও অবস্থা দেখ মানে দেখে আমি বলা বিয়া বই গেলাম তোমার কিতা মনে হয়নি আমার ভাই এখান মানিয়া নিবা হে আর আমার ভাই এখানে দুনিয়ায় কোন ভাই এলা বেখামা বেটার কাছে বই না তো তুলিয়া দিব হে শুনো ইতা চিন্তা করো না বাদ দিয়া না খাম কাজ কিতা করতে হান চিন্তা করো কি ভাই আমি উড়া উড়ি খবর পাইলাম আমার ভাইয়ে বেজান ঘটক রে খালি ফোন দিলে আমার লাগে দামান তো কইবার লাগে আমি কিন্তু এটা বাদে যদি কিছু হয় না আমার কিন্তু তুমি দুষ্ট আবার তাই আমি কিন্তু আমার বাইরে খুব বেশি ডরাই আর আমার ভাই খুব গরম মানুষ হাই রে কফাল ওই বফুত ডাক বাপ তো যাইব মনর তা কোনদিন আমি খাম খাজ করবো আর কোনদিন তোমার বাইরে আমি বুঝাই মার কোনদিন তোমার আমি বিয়া করবো ও কই যাবো এগুলো তো বহুত গরম মহল আছে তোমার লগে আমার কত দূর সম্পর্ক তোমার ভাই যদি কোন কোনুলা খান যদি খেয়ে গেছে তোমার বিয়া দিলেন আমার তো বিষ খাওয়া আছে আর কোনো গতি থাকতো না কথা লাগিয়ে হইলাম আর কি তুমি একটু কষ্ট কষ্ট কইরা আমার ও জীবন তুমি আইও না আমার সংসার দেখো আমি দুজনে মিললাম নতুন করে জীবন সংগ্রাম করিয়া আমরা সংসারটা সাজাইব ইলাকান তোমার বাইরে আমি কনভিন্স করতে পারতাম না আর তোমারও বিয়া করতে পারতাম না পরে দেখা তোমার বাইরে সারে তোমার বিয়াতে লইবা আর অমল ঘটনা দখল ঘটে টেকার লোভে ফুরিয়া বাই বা মা হল অনেক সময় ফুরিন তেরে কিতাব দাও নি বা বই নাই তেরে হে বুড়ো বুড়ো বেটা ইন্টারনেট বিয়া দিলা এলে বহুত নজির হল আছে ও তাহলে তোমার হইলাম ফুল জানো তুমি কাম করো আইও তুমি আমার লোকে তোমার বাইরে দেখা ফুরিতে হল তা মানি লিবা ফয়লা ফয়লা প্রেম ভালোবাসা করলে বাই আইন বা গার্জিয়ান হলতে মানে না দুইজন করে পরে যখন বিয়া শাদি হয়ে যায় না পরে সমাজের কথা চিন্তা কইরা পরে রক্তের টানের কথা চিন্তা কইরা হকলেও মানি লাগে ওটা কত করে না দেখলাম শুন এটা আজাইরা মাত তুমি নানি আমার লগে মাতিও কোন পরিবার কি তো হইলো না হইলো এটা পরিবারের লগে নিয়ে তুমি আমার পরিবার মিলাও কলা হ্যাঁ আমার পরিবার টোটালি আলে ওখানে আমার কত হইলো কি তুমি যে আমারে কই দেয় তোমার ও অবস্থাতে আমি তোমার কাছে বিয়া বইতাম আমার ভবিষ্যৎ কিটা হ্যাঁ আমি কি সারা জীবন কষ্ট করতাম তুমি বিয়ার বাদে কাম কাজ করতাম এখন করলে তোমার অসুবিধা কিটা হ্যাঁ আর শুনো আমি চাইলাম না আমার পরিবারের অমতে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত লইতাম তুমি যদি ভালো একটা খাম কাজ করো তা তো আমার ভাইও এখান মানিয়ে নিবে আমি আমার বাইরে বড় মুখ করে কইতাম ফার্মু যে আমার লাগে বেচারা খাম কাজও লাগছে তুমি দেখে না বুঝো না এটা আর ফল চিন্তা ভাবনা বাদ দিয়া নানি খাম কাজও লাগে অত দাবলা খাম কাজ লাগাইতে চাও আমার অত দাবলা খাম কাজ ধরাইতে চাও আমার তের বড় লোক বড় লোকে প্রেম করলাম না আমার লোক এখানে প্রেম করলাম উল্টা পাল্টা মাত মাত বাইলা বুঝছেন তোমার আসলে বুঝানি এটা হইলো আমার ভুল এর লাগে আমি তোমাকে মাত্তা বুঝাই না এখন আমার তোমার মাত কথা আমার বিরক্ত লাগে বুঝছেন তুমি যদি খাম কাজ করো তাহলে আমার ভাই বান নাইলে আমার ভাইতে মামা এই ও কই যারু মাই 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 ও কোনো সার কথা কিচ্ছু মাতলাম না কই যারু বুঝলাম না আমি আসলে একটা জিনিসই তোমার ভাই ফরার বেটির হাই কইদু ভরে বিয়া সালাই বিয়াও ঘুরিয়া বউরি লিয়া কত সুখে শান্তিতে থাকবো খালি ভাই 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 কথা হ্যাঁ বুঝবা তুমি আমার লড়াই বা ওদিন বুঝবা নিতান দাবুদের কিতা আছে আমাজ গেয়ে দিতাম বাইশ না আমাজ জোর মতো করে বিয়া করো গরিবের কপালে কোনো নাই দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় না নাহলে প্রেমিকারা আর আইমো আর বিশ ত্রিশ খাইয়া মরা লাগবে আমি মরতে চাই না বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমার তেমন কোনো সমস্যা নাই তবে দুশ্চিন্তা হইলে আমার বইনটারে লিয়ে বইনটারে বিয়া দিমু দিমু করিয়া নানি আর দেওয়াও হয়েছে না দেখা গেছে দামান্দর ফুক আইয়া হারলে একবার না একবার একটা বেড়া ছাড়া আমার রইয়াও গেছে কথা করতে করতে রে ভাই সময় তো কম গেল না বহুতটাও গেছে কি বইনটা কেমনি কিতা করতাম ও একটা দুশ্চিন্তার মাঝে আছে আর কিচ্ছু না ইয়া আল্লাহ গুলজার ভাই চিন্তা চিন্তা কইয়া নানি তুমি চিন্তার বিক্রাম হইলে বারে এইটা এটা হতা আছে নানি
চিন্তারানি চিন্তার হনি চিন্তার নাই দিন রজনী চিন্তা রোগের দরছে যারে ঔষধে চিন্তা সারে না সেই চিন্তা তুই কেনে করলে না আমরা যেগুলো জানে লিয়া চিন্তা করতাম তারা লিয়া চিন্তা করতাম না আমরা দুই নেই দাঁড়িয়ে চিন্তা আছি বাদে বারে এই কার না আর ইরুকর ঔষধ নাই ওখন হইরা আমাও যে বালা তুকাই তুকাই বাঁচতে বাঁচতে বাঁধে দেখবা এমন এক বেটার কাছে বিয়া দিছো দামান লাটা বেশি তুকানিও বালা নাই বুঝছো নি বেটাইন বাসই না এমনি দেখরা না দেখছো তো একটা বাইন বাদ চলে কিন্তু বিয়া সাদি হরিয়া হরিয়া আনলে তারা খুব বালা চলে ভাগ্য বদলি যায় এর লাগে হইরাম জেসাল্লা খান জোহান হোক বুড়া হোক ভাদ হোক বালা হোক দেখিয়া মাথার উপর থাকি বোঝাটা ওরাও ইগোটা ফরজ খাও তাড়াতাড়ি বন্ধু তোর বিয়া দিও জোয়ান বুড়া এমন এক বাটে হইরা জোয়ান বুড়ার কাছে বিয়া দিলে তো আমার যদি যে স্যার কাছে আমার বোন খিলা বিয়া দিব হ্যাঁ আমার বোন কিতা বাসি আইসে না কিতা বাসি আইসে না ঠিক আছে তবে আমার কাছে লাগের কদিন পরে বাসব তাও একলা বাসতো না তোমারে লইয়া বাস বাস না বাসব তাও আবার আমারে লইয়া বাসব এই যে ইসলাম আমার বোন কিতা কইছো তুই আমার কিতা বুঝিতেছিস রে বুঝাইতাম সাইরাম এর বাদেও তো তুমি বড় ভাই হিসাবে তোমার একটা দায়িত্ব আছে না ও তো ডাঙ্গর বই নেগু করো কই যায় না যায় খাল লোকে মাঠে আটে চলাফিরা করে ইটা নজর রাখা খালি ভাই দুই নাই দাঁড়ি চিন্তা করলে হইতো না গড়ে দিও নজর দেওয়া লাগবে না গুণ আইসে শুনছি যে ওদের বদর আছে না তোমার বইনের করে করে বদরক গিয়ে আটে তার তো রথ নাই হের এটা স্বার্থ আছে মনে করো যে তোমরা আর সাই সম্পদ তোমরা তো ভাই আর বই মনে করো তোমার যদি চোখ মুছি যায় তাই তো হরাই তো না একবার ভাইব বাপর সম্পত্তি ভাব না ওখানোর লোভে হয়তো এ যদি তোমার বইনের মগজ ফুসলাই লায় খাইলে দেখবা তার বলি ভুলের ভুলিয়া একটা অঘটন ঘটি গেলে তুমি বাঁচতে নাই বাঁচতে তোমার লোক এটা যায় না নেই ঠিক আছে তার লোকে যান না তবে যেটা আমার সাথে লাগের কোনো একটা বেড়াছাড়া আছে আমার বই এই ধরনের নাই রে এখান ঠিক আছে আমিও এই ধরনের ভাবছিলাম কিন্তু ওখান কু যেটা হুন্ডা ভাই যা রটে নানি তার তুরাও নাইলে গটে আমি তোমারে কইলাম বাদ বাকি তুমি ঠুকাইয়া দেখছো আমি কইলাম করি তুমি আমার কথার উপরে বিশ্বাস করিয়া তোমার বোন দিয়ে আবার অবিশ্বাস করি না তুমি বাদবালা যাচাই করার জ্ঞান আল্লাহ তোমারে দিছ বুঝছো নি তুমি একটু ঠুকাইয়া দেখো গুণ আইসো দিয়ে না মাথায়ও দেখছো ওর ভাই ভাই নেবা আচ্ছা যে দিছিলাম আমি দেখলাম দিছি লাগা মতো শুকুর আঙ্গুল ওদর অনে বুঝবে আমি কি চিজ আঙ্গুল খারে এখন তার আগে আমার চৌদ্দটা জায়গা আছে না পকেটে লইয়া আটো হ্যাঁ না দেখার কথা না আপনার বেশি আছে বয়স হওয়ার ঠেকা পয়সা খাটা খাটি তারপরও আমি বহুত চেষ্টা করলাম ও বয়স হলে কন্যা পারলাম না বয়স লাগেনি ব্যবসাতে লাগিয়া সময় কোনবাই গেছে কইতাম পারি না বিয়ার সময় গেছে কিন্তু টেকা পয়সার আমার অভাব আসেনি আর আমার এইটা দেখতে গিতা অত সুন্দর লাগেনি এখনো দিশা দেখলে 25 বছর বয়স 25 বছর বাইশে মনে কর মনের ঘুরে মাত্রা বাক্কা দিন হচ্ছে আয়না দেখছো না আয়না দেখলে বুঝতে পারবা আপনার এতে ফাঁকনা বোয়া ভালো লাগে দেখতে বুঝছো নি বাক্কা সুন্দর মার্শাল্লাহ এখন বিষয়টা হচ্ছে গিয়া ঠিক আছে দেখার দিলে সব কিছু হয় দেখা যদি একটু বেশি খরচা করতে পারো তাইলে আমি চাইলে চৌকাটাই দেখি আর তোমার চৌকাটা নিয়ে লাগতো নাই আমার চোখ আমি এটাই নিছি কই না কিন্তু আমি ভাই নিছি হ্যাঁ কি কিনবো বেটা না 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 আপনি তুলে তুলে বাক্কা কাম বাড়াই দিচ্ছেন আপনি যদি নিজে দেখি ইল্লা সপ্তাহ আটাইলে তার ফোন রাখতেছ না এক কাম করো মাফলার চোখে মুখে সব নিন কি নিয়ে আপনি বাড়ি দেন ড্রাইভারে করার না রে বা কই না যাচ্ছি যে মাদাটি আছে না নে হ্যাঁ মাদাটা তো ভুল যারোর বই দেখাত মাশাআল্লাহ খুব সুন্দর ও জায়গা তুমি আমারে বিয়া করাইয়া দাও টাকা পয়সা যা লাগে আমি করছি কোনো অসুবিধা নাই পয়সা বুঝিলাইস আপনি ফুটবলে ফাক্কা খেলোয়াড় আসলা হ্যাঁ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড সব বাদ দিয়ে আপনি সরাসরি ফাইনালে যাই থেকে যাই রা কোনো সমস্যা নাই টাকা পয়সা খরচ করলে বোয়ালেও আ করে তো যেটা কইছো আমি আকার ইঙ্গিত ফাইলিছি রোটেশন যেহেতু ফাইলিছি চিনি লিছি অবশ্য আমার কাছে লাগে ও শূন্য হইব হ্যাঁ তোমার চোখ যে জায়গা দিয়ে আটকিছে অনেক কাম করো তুমি যেহেতু প্রথম দেখা দেখি লিছো তো তোমার দিক দিয়ে তো কন্যা পছন্দ হয়ে গেছে তখন আমি গিয়া কন্যার বাইর লোকের মাথা আটাই লাই বুঝছেন প্রাথমিক অবস্থায় একটা মাথা আটাইয়া পরে আপনারা ফোনে যোগাযোগ করিলাম আর আপনি আইবে আপনারা লইয়া গিয়া বাদ বাকি মাথা আটাইলাম ঠিক আছে তুমি আমার মাথা আগব তবে হ্যাঁ কোনো আমার কিন্তু বিয়ে করা লাগবে হাই হিসাব রে বা
Koto lauri kumran biaya dilihat apa itu bahkan buci bisa dijaga ini. Ibu esok biar lagi macam jangan tuh bayar bayar kore. Anak itu bahkan itu songgi sara, ucun. Songgi sara, obos tadi tuhan biaya kota dera. Dia kau lihat biaya kota kaya kada dijaga orang. Anak kita siapa nih biaya korba? Macam kota kanon nih bana, ucun nih. Apa kali amat bisa itu dia bawa. Anak tuh bisa. Uzi apa nih amar barbar kau dia. Itu kau pun terhan naik. Apa nih itu tiga nih dosis monokrom biaya apa uzi kau ibu. Nah apa nih kali fashion tuh kau dia. Kau ini kita pintar, apa nih kita pintar share orang. Kalau nih jasa, shop ready kau dia, ucun nih. Al biaya tarik tiap minta naik dia. Apa nih buaya macam terus tarik tuh for shop ready pun dia naik dia, ucun nih. Tapi mau kudu jadi naik dia. Oke, assalamualaikum. Balak kau ini masih ada pintu. Nah, ini dia shortnya, kata itu. এই দশর মানুষের টাইম টেবিলও ঠিক নাই এক ঘন্টা আগে আমার ফোন দিয়া কইছে ভাই সব দা হুকাই দাও আমি তার লাগি সিআর ওয়ার আমি হাজিয়া বইতা কি তার হবলু না যা আসসালামু আলাইকুম আসসালাম আর আইলা এখানেতে আইলা এখানে জানি আপনি রাগ করবা কিছু হইছে তো রাগ হওয়ার বিষয় না টাইম টেবিলের প্রতি সচেতন হইয়া তুমি আমার এক ঘন্টা আগে উঠিয়া কইলা বলে ভাই যা বাইরে আমি তোমার আবা হুদিয়া সিআর ওয়ার হাজিয়া লিয়া বইতে পিতাকে দে আমি জানি আপনি রাগ করবা আগে কই দেরি হওয়ার কারণ কিটা উত্তরের বাড়ি উঠেন যাওয়ার সময় উত্তরের বাড়ি থাকতে পারে ঠান মাইনার তুমি করো হারাইয়া মনে মাত আরম্ভ করতেন আমি তো না হুনগো চাচ্ছি মাতে মাত বারে মাখো নাকি আর গণ গণ নাই রানলে নষ্ট হয়ে দিই তাই তুই ঘুরিয়ে গণ গণ নাই রানি এমন নষ্ট করতেন আমায় দিয়ে চাইরা ওখানে এরা ওয়া গরব খালি বেরে বেরে করে আমগুলা মতো মাত না ফুরি কি গণ গণ নাই ওর দেও গণ গণ নাই ওর দেও তো ফুল নষ্ট করতে তখন ফিরে জামাই সারছে এখন আমার দেখো কি ও নিদি দেখ মানে আমি খারে বসাই দেব হইছে আটকে যাও আটকে যাও এই গণ গণ নাই ওর লগে আমার সম্পত্তি কি আমার কেস তো আলাদা কি ভাই চাপ কইলাই ওই যে দেরি হইছে কেন ওখান তো কোয়াত দিলা ও আচ্ছা দেরি বুঝাই দিলা এখন বিষয়টা হইছে ভাই সাহেব হ্যাঁ ওখানে অনলাইনের যুগ মানে ফেসবুকে ভাইরাল হয় হ্যাঁ টিকটকও ভাইরাল হয় ইউটিউবও ভাইরাল হয় না আপনি জানেন আমরা গাউ চাইরা লাগা গাউ গা ভাইরাল হইছে নিকান জানতাম না কি কেমন কথা রাস্তা গাউ ভাইরাল হই গেছেন আপনি রাস্তা গাউ ভাইরাল হই গেছে ভবন তোমার মাতর কোনো শানে নই জল আমি বুধ ভাইয়ার না আমার একটু কিলার কিনা ভাই ভাই কিলা আপনি সাটো বাজু সারো বলে না বল বলতে আমি আপনার বিষয়টা বুঝাই যাব ও আমরা আর ভাই যাবে তো আসুন ভাই বিশিষ্ট ব্যবসায়ী বুঝছেন নি বাক্কা নি তাই নানান ধরনের মাল্টিপল ব্যবসা কোন টাইমের বিষয়টা বয়স বেশি বয়স বেশি কি কারণে আমার বিয়াতে লাগবে না বিয়াও করতে না মানে ব্যবসা সামলাইতে সামলাইতে গিয়ে বয়স একটু বেশি হয়ে গেছে কখন টাইমের দিন পড়ছে নারী সারা জীবন ধরে চেহা রইজ করলাম কখন তো সংসার করা লাগে ও তাই সংসার করার লাগা দিয়া সুখ সাটো বাজি গেছে আপনার বই না পাবল নইমুল্লার ভাই মাসুম না নি ওই তো না কারণ বিচারা বয়স বেশি ও তো বেশি বয়স আমার বইনের লগে যাইতো না বুঝছেন ভাই রায় বাজি করি আমি আর আপনি দিকে দূরবীন লাগে চৌকাটে আগে বুঝতে বুঝতে বলছেন রই মুল্লার বাই খেয়ে তুই মুল্লার বাই খেয়ে বিষয় তো ইজা না বিষয়টা দেখতে আস আজকাল তোর তো উদ্যোগ তুমি টেকাও থাকলো না আপনি ভাইবা আপনার বইনের লাগে আমি 18 বছর 17 বছর 16 বছর 12 বছরের বই নেই তার এই গ্যারান্টি আমি দিতাম কিন্তু সুর পাইতা না জীবনে আপনার বই নিয়ে গিয়া সংখ্যায় সুর পাইতো না আর আজকাল তো পুরুষের একটা বয়স হইতে পারে পুরুষের কিতা বয়স কিতা তো সংখ্যায় মাথা লাগেনি পুরুষের দেখতে পারে দেখতে দেখতে দেখা বয়সের যে মাত মাতি দেয় তুমি বাজারের যে দোকান বা ব্যবসা বাণিজ্য যে যেটাও আছে আমি তো ফোরাম পর খবর পাইছি এগুলা থা আনুন না আমি চাও তাই আমি চাও তাহলে দেখবো শুনছেন মানুষও দেখছেন নি মানুষের ইচ্ছা বেশি আজকাল তো জগত যদি 15 টাকা শুনে দিতে পারে আপনার বোন অত বড় একটা বড় বিয়া দিতা কেউ তো বালা হুটি দেখতো না আপনার নানান কথা কইব নানান চল্লা দিব বুঝছেন নি আপনারা চাইতেন আপনি উপরে উঠেন বুঝছেন নি বিষয়টা নমিল্লার ভাই যে মাসু বই তো না বিচারের মাথা চুল তো একটা মানুষ তো দেখতে উনতে তো একটু সুন্দর না হইলে কেন নাকি তা অতটা বছর আমার বই দিয়ে দিলাম না এখন হ্যাঁ যদি ওরকম একটা মানুষের কাছে দেই মানছে কি তা করবো মাথার মাঝে চুল নাই না মাসু মেয়ে তো ঠিকই কইছেন আমি চোখ মনে ফকেটে লইয়া আছি আমার তো চোখে মারলো মাইলাম না রেব আমার চোখে মিস্টেক করার কথা নাই আমি তো ধরলাম চুল গণ চুল সুই ফেলাইবার টাকা নাই হ্যাঁ আচ্ছা আগে খুশাই তুমি কোন নইমুল্লার বাইর কথা কইরা হ্যাঁ খানা নইমুল্লার বাই যে মাসু বাজারে যে দোকান ভাই সাহেব রে বা ও যে নাইলে আগে গি দিয়াটা গুটার দিলা আমি রইলাম টেকনা আপনি তে তুলিয়া দাইন কি আমি কইলাম যে দক্ষিণের গাউর দি আমরা আর মাসুম ভাই কান কথা কইলাম বিশিষ্ট ব্যবসা এই মুটা গাটা গাটটা বড় উসাই লম্বাই বড়জে বাইজে দিন একজন মানুষ হলো নে লাখানি ও বিচারে হয়তো নামে মানুষে হয়তো চিনিয়া না দেখলে নামে সবই চিনি বিশিষ্ট ব্যবসায়ী বা বিশিষ্ট ব্যবসায়ী মাসুম ভাই কইলে দাসা আছে নি উচ্চ নিবি এখন কি তা মানে তুমি কি তা মনে করো মানে আমার দুইন লগে কাপে কাপ মানে মিলব নি মনে আপনি আমার কইজিন ধরেছিল আমি তো কইলো আয়া কইলাম অন্য রাই বা কইলো কইলো বয়সের বিষয়টা তলে রাখিল নে দেখে টেহা 2 লাখ খাইয়া বিয়া বিয়া পরে কইলো হ্যাঁ হ্যাঁ ভুল করি কিন্তু আমি কইলো এই আপনারা কইছি বয়স একটু বেশি আমার মাথা তো শুরু কিটা দিয়া আপনি আগে কই আমার মাথা শুরু করতে কিটা দিয়া ঠিক আছে তোমার কথা হলতে ঠিক আছে এখন ভবন তে কাম করি তুমি যাবলা কইরা ভালো হইব আমরা মাত কথা আগবাড়াইবার একটা ব্যবস্থা করো অবশ্যই আগবাড়াইতে আগবাড়াই থাকি আমি তো অলরেডি ওর দেখ আগবাড়াই আছি এখন আপনার মত দিলে বাদ বাকি মাত আড়াইয়া খালি বিয়ার তারিখটা হতার দেখার জন্য কোনো দরকারও নেই আচ্ছা ঠিক আছে
Badan yang berkhayal itu boleh baca apa yang pesan laksa. Ini nasi ini. Ibu jadi setelah mereka cukup patah haraya pilih. Saya kita kota mohon tu bala lagi. Ada dengar tak? Bud balik kita. Nah, ini aku ya tak boleh untuk. Pemerintah mesti masih boleh. Gal tuja kayak dia ibaratnya. Koi sih dia tuh regular ulah aja. Nah ini aku gak tuh parah ya aja uti aja, malah kenapa tuh? Oh aja, aduh bawa tuh cuma mat-mat tuh malah. Iya, tapi kan cuma. Tuh banggar itu tuh bahasa ya, mat. Iya malah ki, tuh bisa zaira. Tuh darman sih siapa kalau tuh ya, nengi. Tuh. Aku udah lagi kesini, udah lama sih bawa. Jepun ini আমি মানুষর দেখা না আছে ওখানে আমি কই আর ইগো আঙ্গুল দেও হইলো এই দায়িত্বটা তোমার খেয়ে দিছে মেম্বার চেয়ারম্যান এই দায়িত্বটা তোমার খেয়ে দিছই না খেয়ে তো দিছই না সবে জারদারে খামলয়ে ব্যস্ত তো তোমার এত ফেটামেট না কিটা লাগে খার গরে কিটা হইলো না না হইলো খে কিটা হলো না না হলো ইগো তুমি উসলাইয়া দাও খসাই আমারে উসলাইয়া দাও ওর কথা না কারণ তুমি কইতা কইতা হ্যাঁ মনে করো একজন অনিয়ম করে অনৈতিক কাম করে দুর্নীতি করে এবারে বেফতে চলে তখন তো জানো নি একটা বিষয় ওজে ডাকর একটা কথা আছে না গুরু বিলে কইতা আগাতে গাট হইব আফতে ফত হইব আমানুষ মানুষ হইব ওতার লাগি কিছু আমানুষ মনে মানুষ হই কিছু এরা ছলা গিরা আমার চকুত ভালো লাগে না আর আমরা তো বংশ না আর আমার চকুত ইতার দেখলিও আমি আমার কিরকিরি কিরকিরি মাইলে কথা কয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সো আমি আগে বালাও আসলাম তোমার লগে সংসার করিয়া না হে আমার জিন্দির কিটা তেনা তেনা করলিছো তোমার খাইছো না কিছু সুয়াসের রোগ আমার হই গেছে আমার মহিলার বাইক দুগুতা হইন দুবাই পূর্বর বাইক কাটা ওটারে খাস বিনতি হইয়া
তোর খাবিনো টাকা দলা করিয়া আমি তোরে যেদিন আমি কইম ওদিন তুই এইতে গেল কোনো সমস্যা না হো আচ্ছা খাবিনো টাকা তুমি আমার মিলাই দিলেই বেনা নে আচ্ছা পালা হতা এগুন না দিলাই না এগুন লই আমি আমার বাপর বাড়িতে গেলাম হের পরে বাপর বাড়িতে গিয়া আমি না নিজতর একটা মামলা তো তোমার নামে কি কি সামলাই রাখলাম হ্যাঁ মামলা দেলা দিলাই তো পালা করি তোরে নির্যাতন করা লাগবে মামলা যেহেতু কোর্টে উপর দৌড়া লাগবে আর একটু সামলাইবার কথা কই না তুই যে উকিল ধরবি তোর উকিলে আমার গাড়ি ভাড়া দিও প্রত্যেক তারিখও তুই তো উকিল বিষ কোর্ট বিষ দিবে না হন থেকে আমি 200-150 লইয়া সিঙ্গারা নাস্তার পয়সাও লইব গাড়ি ভাড়াও লইব আর তোর উকিল দিয়ে আমি উঠিয়া কইম যে কোনো কোনো তারিখ ফেলক বুঝি না আমার কোনো কাম কাজ না আমি ডেইলি কোর্ট হইতাম পারো হেরে হলো অত লম্বা লম্বা মাত মাতিও না তুমি মনে হয় ভুলে গেছো আমার মামা আছেন যে উকিল মামলাটা তো তার হাতেই দেওয়াই মু তার কোনো ফিস দেওয়া লাগতো না তোমার যদি আমি 1400 করে বাদ না খাওয়াইছি তাহলে তুমি আমার সিনি পাই হের আগে তোর মামা যে উকিল তার লগে আমি দেখাবো দেখা করি আর মিলাই আমি স্টিমি দেই তো বাবা লাগুন তার লগে গুন তা মিশাই গিয়া তাহলে বালা গুন তা খাওয়াইয়া দিন নেই দেখি আল্লাহ ওলা সহজ নি সত্তা তুমি খালি আমার শরীরে একটা ফুল টুকা দিয়া দেখো তো না দেখতা মামুর বাড়ি বাপ গিয়া হত যে মজা আমার জন্ম গেল কাতে কাতে কইরা পীরিতি জনম গেল কাতে কাতে কইরা পীরিতি খাই রে বাবা লোকপাল রে লোকপাল সুখ নাই আমি বুঝলাম না রে বাবু তোর ভাই তোমার ওটা এটফেট এটেটি ফেটফেটি তো আমার ভালো লাগে না ই কি তালাই কেন বুয়া দুঃখের গান গাই রাখো জান হি তোমার কত দিন হইলাম তুমি কইলে উঠ উঠো উঠো মুখ না দিকে মাথলে কিলা কিলা লাগে আমার মুখ দিকে কি তুই রে ভাই আমার মুখ থেকে আর মুখ রইছে না রে ভাই আমার মুখ দিয়ে একবারে কিতা যে হইছে আমি নিজে কইতা পারি আমি তোমার কতদিন বুঝাই কইলাম লইয়া রাও কি ইখান তুমি বুঝো না কেন লইয়া গেলে কত মামলাম শেষ আমি একলা দিতাম কি জানি লইয়া দিতাম হেও তো দিতাম আমার লোকে না তাই তো কোনো লাগা রাখি না ও একটা কথা কইলে আইনি বেটিন তেরে তোমার বরিত গাতা একবারে সুজাবা তুমি ভালো করে মাতলে ফুসলাই ফুসলাই ইয়া জগলে আল্লাহ বলা করে মাতো না কেন মাইতা কোনো না কেন এই ভাইকে আমরা আমি কর্মী মানুষ তুই কি আমার কাছে তুই কথা দে ভাই আমি এখন কিতা চার বস্তা খাম খাজ করতাম হ্যাঁ এমনিতে আমার লেখাপড়া তেমন একটা নাই ওখান বেকার মানুষ আখতো দিলে খেয়ে আমার খাম দিলে তুমি যদি খামও লাগি যা কর্মী যা তার তোমার বাইকে যাওয়া লাগে ইটা নাই করে তো তুমি কইরাম বাইকে যাইতা কিন্তু আমি তো ওখানে কলজারুন দিয়ে কইছিলাম আমি কলজারুন দিয়ে দিদি নিজাম না কইছি দেখো কলজারুন ওই বাপুর ডাক বলো তো যাইব মনে হতো কোনদিন আমি খাম করবো আর কোনদিন আমি তোমার বিয়া করবো তার চেয়ে কাম করলে দুজনে মিললে ওখানে আমরা যাইবি ওখান থেকে আমরা জীবনের জীবন যুদ্ধ জীবন যুদ্ধ করিয়া আমরা সংসারটা আমরা গুরু করিয়া তুই না তুই সংসার চালাই তাই তো রাজি না বিয়া করলে তো এমনি একটা কাম লাগি যাবে এখানে আমি আমার কলজারুন দিয়ে বুঝাইছি তাই তো বুঝেন না দেখো আমারে বুঝাই দিছো আর কই জানো বুঝলো না টাইম বুঝলো না খেলে বুঝলো না কিতা লাগে বুঝলো না তো তোমার কি কোন কোন গাফলাতে আছে নি আর তার লাগে তো বুঝলো না কোন গাফলাতে না কই জানো আমার টিকু বালা বেটি মানুষ তো চাইলে তো বেটাইতে মতের বিরুদ্ধে যাইতে পারতো না তাই বর্তমানে সংসারের মূল খাঁটি তাই বাই ওখানে বাই দিয়ে যদি উঠতে থাকে আমার যে বিয়া বুঝে একটা আমরা ভালো করবো না এক কাম করো তুমি তো ডাকাও বাই তুমি কো আমি কাজ লাগি দিমু হাত খাটি লিমু টেঙ্ক খাটি লিমু কথা খাটি লিমু কোথায় ডর দেখাবো আমি আমার মনের লাগে আমি বিষ খাই মরে দিব যে বাট লাগছে
আমরা দেশি গো বাংলাদেশ এখানেও প্রেম করিয়া কেউ জানতে পারে না
গার্জিয়ানের কিছু সব সময় নয়, প্রেমিক খারাপ, প্রেমিক প্রেমিক নষ্ট, প্রেমিক যদি ভাষা অত্যন্ত মজাও করে তারপরে গার্জিয়ানের মনে করে প্রেমিক ভালো না, প্রেমিক খারাপ, গার্জিয়ান দখল থেকে আর প্রেমিকের মাঝে কিতা লেগে খাবেন একটা জন্মগত একটা বিদ্বেষ একটা সত্য আছে বুঝছেন, ভালো একটা খাবো তখন আমরা সুন্দর খোঁজা টুনাটুনি সংসার করবো বুঝছেন, আমরা সংসার সুখে রইব রমণীর গুণে জি না, সংসার সুখে রইব রমণীর গুণে, তবে জামাই যদি সঠিক কর্ম জানে সাজ কি বাড়ি।